প্রিয় ভদ্রগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আমাদের প্রিয় নেতা এই সখীপুর থানা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সমন্বয়ে সিদ্ধান্ত নিয়েছে আমাকে নিয়ে নির্বাচন করাবে। সেই সূত্রে আমি আগামী 8 তারিখের নির্বাচনে উপজেলা প্রার্থী। আমি বিগত দিনে থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে, উপজেলা চেয়ারম্যান হিসাবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বিভিন্ন সময় দীর্ঘ সময় প্রায় 37 বছর যাবৎ আপনাদের সাথে অনেক কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম। হুমায়ুন মোল্লা সাহেবের বক্তব্যটা কি শুনেছিলেন আপনি? আমি হুমায়ুন মোল্লার বক্তব্য শুনিনি। আচ্ছা, উনি বলছেন যে এনামুল হক শামীমকে গত 7 তারিখে নির্বাচনে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাকেও 8 তারিখে নির্বাচনে সেভাবেই মানে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। এক, এটা হচ্ছে সর্বশেষ বক্তব্য। প্রথম বলছে যে প্রধানমন্ত্রী তো না করছে যে কোনো এমপি অথবা আওয়ামী লীগের কর্মী, সেটা তাদের দলীয় নির্দেশনা, অথবা এটা আপনাদের নির্বাচনের আইনের ভিতরে পড়ে কিনা প্রধানমন্ত্রীর নির্দেশ যেটা? না, আমাদের নির্বাচনী আইনের মধ্যে পড়ে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এটা দলের বিষয়। আচ্ছা, ওইটা আলাদা বিষয়। দলের এই যে তার রেফারেন্স দিয়েছে, এটা কোনো আইন ব্যর্থ হয়নি। আমার কথা ব্যর্থ হয়েছে যে সে যদি ভোট চাইয়ে থাকে, এই সময়ে যদি গণসংযোগ করে থাকে, সেটা ব্যর্থ হয়েছে। ওভাবে 8 তারিখে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসলে আমরা যে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট যেগুলো ভালো কাজ করেছি সেগুলো আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শে আমি করেছি। যদি আমি কোথাও কোনো কারোর সাথে ভুল করে থাকি সেটার জন্য আপনারা ক্ষমা করে দিবেন। 8 তারিখের নির্বাচনে এই সখীপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের প্রিয় নেতাকে 7ই জানুয়ারিতে আগ্রা জন্মিভাবে এই সখীপুর ইউনিয়ন থেকে ভোট দিয়ে বিজয় করেছিলেন, আমাকেও সেইভাবে বিজয়ী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সঙ্গে বক্তব্য একটু জানার জন্য যে ফেসবুকে ভিডিও দেখলাম ইফতার পার্টিতে আর কি বক্তব্যে আপনি ভোট চাচ্ছেন আর হচ্ছে এমপি সমর্থন, মানে যে ভোট চাচ্ছেন আপনার নির্বাচন আগে আগামী উপজেলা নির্বাচনের জন্য ভোট চাচ্ছিলেন, আসলে এটা কি এখন চাওয়া বুঝেনি এই কথাটা? মানে উপজেলা নির্বাচনের জন্য ভোটারদের কাছে মানে ওই ইফতার পার্টিতে আপনি একটা বক্তব্যে দেখলাম যে ভোট চাচ্ছিলেন, যে এমপি কে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমাকে 8 তারিখের নির্বাচনে এভাবে জয়যুক্ত করবেন, আসলে এই বিষয়টা কি এখন করতে পারেন কিনা? আর এমপি সমর্থন দিয়েছে আপনাকে এই বিষয়টা একটু বলেছিলেন। এটা আমার দল, আমার সব সবাই মিলিয়া তারা প্রত্যাশা করতেছে। এখন টাকা দেখাইলে হইলো 15 তারিখ লাস্ট ডেট, সেই দিন যদি এটা আমি করি টাকা দাখিল না করলে পারে, এটা নিয়ে তো এত স্যার আমি কিছু দেখি। আচ্ছা আচ্ছা, আর ওই যে ভোট চাওয়ার বিষয়টা একটু যে বললেন যে এমপি কে যেভাবে জয়যুক্ত করেছেন 7 তারিখ নির্বাচনে আমাকেও আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করছে, তো অনেক বেশি ভোট দিয়ে জয়যুক্ত করছে না, আচরণবিধি লঙ্ঘনে নাই, এ কারণে বললাম। ও, আচরণবিধি লঙ্ঘনে নাই, ঠিক না থাকা আমাকে মানে এটা বলার জন্য ধন্যবাদ তোমাকে, বুঝলেন এই কথাটা? জি জি, উপজেলা নির্বাচনে এবার কি আওয়ামী লীগ থেকে কোন সমর্থন কোন প্রার্থীকে দেওয়া হচ্ছে বা দিবেন? আমাদের শরীয়তপুরে বেদগঞ্জে পক্ষ থেকে নিষেধ আছে, তারপরে ব্যক্তিগত ভাবে কেউ কেউ সাপোর্ট দেয়, এটা আলাদা কথা। আচ্ছা, তো নানা ওই যে ইয়েতে শামীম ভাই মানে হুমায়ুন মোল্লা যে সাহেব ওনার বক্তব্য দেখলাম ভিডিওতে, যে এমপি এবং আওয়ামী লীগের যে সখীপুর থানা ওনারা নাকি ওনাকে সমর্থন দিয়েছে উনি নির্বাচন করার জন্য, ওনারা সেটা তো ওনার বক্তব্য, আমি তো ওনার বক্তব্য জানি না, শুনি না কি দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে দলীয় ভাবে এটা তো সিদ্ধান্ত আমরাও শুনেছি নাই, তো এটা আপনাদের জেলা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা আমরা তেমন ভাবে জেলা আওয়ামী লীগ কোন সমর্থন যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় কমিটি বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে নামবো না, দিব না।